নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের কাছার পুলিশের এনকাউন্টার, আহত আত্মসমর্পণকারী যুবক। কাটিগড়ার 60% এলাকা বন্যা কবলিত, চারদিকে হাহাকার। সড়ক সংস্কারের কাজে গাফিলতি, কৃত্রিম বন্যার কবলে দয়াপুর কলোনি। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ফের কাছার পুলিশের এনকাউন্টার, এবার লক্ষ্মীপুরে গুলি চালালো পুলিশ। তবে কোনো মাদক পাচারকারী বা ডাকাতকে লক্ষ্য করে নয়, ভিনধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়া এক যুবক আত্মসমর্পণ করার পর পুলিশ তাকে গুলি করে। পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে ওই যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা 2টা নাগাদ লক্ষ্মীপুরের বাঁশকান্দি এলাকায়। জানা যায়, লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি বাগানের দুই সন্তানের জনক মান্নান আহমেদ গত বৃহস্পতিবার স্কটপুর চা বাগানের রিকিয়াসন পদবীর বছর 25-এর এক যুবতীকে নিয়ে পালিয়ে যায়। শুক্রবার বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন যুবতীর বাবা। এরপর থেকে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন পুলিশের উপর চাপ সৃষ্টি করে। এর মধ্যে শনিবার রাত 9টা নাগাদ কিছু যুবক সমবেত হয়ে বিন্নাকান্দি বাগানে ওই যুবকের বসতবাড়ি এলাকায় ঘরবাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শনিবার রাতে সোনাই থানায় গিয়ে আত্মসমর্পণ করে মান্নান সহ ওই যুবতী। সোনাই থেকে তাদের নিয়ে যাওয়া হয় শিলচরে। পুলিশের বয়ান মতে, রবিবার অভিযুক্ত মান্নান আহমেদকে লক্ষ্মীপুর বিপিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুপুর 2টার দিকে শিবপুরের মরাগাং এলাকায় পৌঁছলে প্রকৃতির ডাকে গাড়ি থামানোর জন্য পুলিশের কাছে অনুরোধ করে। কিন্তু গাড়িটি থামানোর পর হঠাৎ সে কর্তব্যরত একজন এলএনকে জসিমউদ্দিন লস্করের উপর ঘুষি মেরে পুলিশ হেফাজত থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উচ্চস্বরে থামতে ইঙ্গিত করলেও সে দৌড়তে থাকে। বিকল্প না পেয়ে পুলিশ নিয়ন্ত্রিত 2 রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার পায়ে লাগলে আহত হয়। আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশকর্মী জসিমউদ্দিন লস্করকেও চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। মিজোরাম বর্ডারত বিশেষ সূত্রের পমখেদি আমি সেই ছোৱালীগৰাকীক রিকভার কৰিবলৈ আমি সক্ষম হলো আৰু মানান আহমেদ নামৰ যিজন একিউজ ব্যক্তি আছিল তেওঁক ধৰিবলৈ আমি সক্ষম হলো। আৰু ৰাতিয়ে আমি যেতিয়া সেইজন ব্যক্তিক আমি লৈ আহোঁ বাঁশকান্দি আউটপোষ্টত, যেতিয়া লৈ অহা হয় বাঁশকান্দি আউটপোষ্টলৈ লৈ অহা হয়, সেইটো সময়তে ৰাতি প্ৰায় 2টা বজাত যেতিয়া তেওঁক চিকিৎসালয়লৈ চিকিৎসাৰ কাৰণে লৈ যোৱা হয়, মানে নৰ্মেল চিকিৎসাৰ কাৰণে যেতিয়া লৈ যোৱা হয়, সেই সময়ত শিৱপুৰ নামৰ এটা অঞ্চলত, মৰগাং শিৱপুৰ বাঁশকান্দিৰ এটা অঞ্চলত তেওঁ আমাৰ আৰক্ষীৰ যিজন কৰ্তব্যৰত কনষ্টেবল আছিলে তেওঁক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু পলাই যাবলৈ চেষ্টা কৰি তেওঁ বহু দূৰ দৌৰি যায়। দৰে পুলিচে তেওঁক বাৰম্বাৰ তেওঁক ৰবৰ কাৰণে নিৰ্দেশ দিয়ে। তেওঁক ৰবৰ কাৰণে ৱাৰ্নিং দিয়াৰ পিছতো তেওঁ নৰৈ, তেতিয়া পুলিচে উপায়ন্তৰ হৈ এটা ব্লেংক ফায়াৰ কৰে। আৰু ব্লেংক ফায়াৰ কৰাৰ পিছতো যেতিয়া তেওঁ নৰৈ আৰু তেওঁ ওচৰতে মানে যিটো পথাৰ আছিলে আৰু ৰাতিৰ সুযোগ লৈ তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়তে পুলিচে তেওঁক বিলো দ্য নি আৰু এটা তেওঁক এটা ফায়াৰ কৰিবলৈ কাৰণে বাধ্য হয়। আৰু সেই সময়তে তেওঁ ভৰিত কিছু পৰিমাণে আহত হয় আৰু লগে লগে পুলিচে তেওঁক ধৰিবলৈ। বিগত 10 দিনের ভারী বৃষ্টিপাতে কাছাড়ের বিভিন্ন এলাকা এখনও বন্যার ভয়াবহতায় ভুগছে। বরাকের জলস্তর বর্তমানে বিপদসীমার নিচে বইলেও জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বৃহত্তর কাটিগড়ার 60% এলাকা এখনও বন্যার আওতায় রয়েছে। জনসংখ্যার দিক দিয়ে কাটিগড়ায় 3 লক্ষাধিক মানুষের বসবাস, এর মধ্যে 1 লক্ষের অধিক মানুষ এখনও বন্যার তাণ্ডবে ভুগছেন। প্রভাব পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনেও। কাজকর্ম ছেড়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বৃহত্তর এলাকার জনগণ। কাটিগড়ার হরিটিকর, তিনটিকড়ি, নুননগর, জাবদা, হরিনগর, লেবারপুতা, করাচুরি,
কুশিয়ারকুল ও লাঠিমারা সহ বিভিন্ন গ্রাম জলের নিচে তলিয়ে যাওয়ায় মানুষ নৌকার সাহায্যেই যাতায়াত করছেন। বন্যার কবলে পড়ে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছেন। পড়াশোনার ক্ষেত্রে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য নৌকায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এলাকার পড়ুয়ারা। ইতিমধ্যে 40টির অধিক বিদ্যালয়ে বন্যাক্রান্তরা আশ্রয় নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। জলস্তর বিপদসীমার নিচে থাকলেও তীব্র বেগে বইছে নদীর জল। বন্যার ভয়াবহতার শিকার হয়ে লক্ষাধিক মানুষ বিভিন্ন আশ্রয় শিবির দিন কাটালেও সরকারি তরফে এখনো ব্যবস্থা হয়নি ত্রাণের। শুধু তাই নয়, খাদ্য সংকটে পিছিয়ে নেই বিভিন্ন গবাদি পশুও। খাদ্যের অভাবে কাটিগোড়ায় বিভিন্ন গবাদি পশুর মৃত্যু হয়েছে। বৃহত্তর কাটিগোড়া এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ চৌল। সংবাদ মাধ্যমের সামনে কাটিগোড়া অঞ্চলের ভয়াবহতার কথা তুলে ধরে অসহায় মানুষের মধ্যে ত্রাণ শিবিরের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গবাদি পশুদের প্রাণ রক্ষার্থে অতিসত্বর পশুখাদ্য প্রদানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আমরা এখন এই মুহূর্তে আমরা 751 নম্বর মনপুর হেলথ স্কুলে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় 25 পরিবার, প্রায় 100 জন লোক এখানে আছেন এবং আমাদের অঙ্গনওয়াড়িতে এবং স্কুলে রয়েছেন। অনেক অনেক স্কুলে তারা কোনো ব্যবস্থা না পেয়ে স্কুলে কেউ বারান্দায় আছে, স্কুলে কেউ ভেতরে আছে অনেক, কিন্তু আজ পর্যন্ত কোনো রাশন আসেনি, রিলিফ আসেনি। সবচেয়ে বেশি প্রয়োজন গরু মহিষের পশু খাদ্য। পশু খাদ্যের এমন অবস্থা আছে কোনো দিকে কোনো পশু খাদ্য নেই। সেই জন্য সরকার বাহাদুর কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যাতে পশু খাদ্য একটু বেশি হারে দেওয়া হয় এবং রিলিফ খুব তাড়াতাড়ি যাতে পাঠানো হয়। রংপুর, তিন টিকরি, নুননগর, জাবদা, হরিনগর, লেবারপুতা, কোলাছড়ি, খেলমা, মহাদেবপুর, ভৈরবপুর, জলালপুর, কুশিয়ারকুল, অনেক এলাকা, রাজাটিলা, হরিটিকর, কাঠিগড়া, লাঠিমারা, প্রায় এই যতগুলো নাম বললাম সবগুলো এরিয়ার 80% এরিয়া জলের নিচে। আরও আরও অনেক এরিয়া আছে, কারণ 3 লক্ষর উপরে, 3 লক্ষ সামথিং, কিন্তু এখন প্রায় এফেক্টেড 1 লক্ষর উপরে পপুলেশন এফেক্টেড। এবং যাতে অতিসত্বর ওদের রেশনের ব্যবস্থা করা হয়, রিলিফের ব্যবস্থা করা হয় এবং পশু আহারের ব্যবস্থা করা হয়, সেই অনুরোধ আমার পক্ষ থেকে সরকার বাহাদুরকে। পূর্ত বিভাগের সড়ক সংস্কারের কাজে গাফিলতিতে কৃত্রিম বন্যায় নাজেহাল দয়াপুর কলোনির কয়েকটি বাড়ি। 3 মাস আগে দয়াপুর কলোনিতে আসাম সরকারের বরাদ্দ টাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। রাস্তাটি নালাসহ নির্মাণ করার কথা ছিল। এলাকার শ্যামল শুক্লবুদ্ধের বাড়ির সামনে একটি কালভার্ট ছিল। ঠিকাদাররা কালভার্টের উপর মাটি ফেলে দেয়, তাই জল যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে পড়ে। ভারী বর্ষণের ফলে শ্যামল শুক্লবুদ্ধের বাড়ি সহ পাশের কয়েকটি বাড়ি জলে ডুবে গেছে। এ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলে তারা কর্ণপাত করেননি। তাই আজ ভুক্তভোগী মহিলারা কোদাল দিয়ে মাটি সরিয়ে জল যাওয়ার রাস্তা করে দেন। সংবাদ মাধ্যমের সাহায্যে এলাকার পক্ষ থেকে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিধায়কের কাছে এই দুর্ভোগ থেকে মুক্তির জন্য সহযোগিতা কামনা করা হয়েছে। এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সীমা চন্দ, সন্দীপ শুক্লবৈদ্য, শেফালী চন্দ, উমারানী রায়, শেফালী শুক্লবৈদ্য প্রমুখ। কয়েক মাস আগে রাস্তার খাজ হয়েছে, কয়েকদিন আগে তারা খাজ ধরছে। ধরার পরে তারা এখানে আমার কালভার্ট আসিল, কালভার্ট তারা বন্ধ করছে। আমি বারবার কইছি কালভার্ট বন্ধ করিও না, আমার বাড়ি ডুবি যাব, ডুবি যাব না, কালভার্ট বুইব। তারা কালভার্ট আনছেও, কালভার্ট আনার পরে তারা কালভার্ট বুইছে না। একদিন আমার বাড়ি ডুবছে, তারা এনিয়া দেখাইছি, ইঞ্জিনিয়াররা দেখছেন, সবে দেখছেন, তাও তারা এইরকম অবস্থা আমার রাখছে। আজকে আমার এই যে ক্ষতি হয়েছে, আমার ক্ষতিপূরণ খেয়ে দিব, ওই যে আমার দুনিয়া, ওই যে আমার ইয়েটা দেওয়ালঘরটা ফরব, এই রিক্সা লইব। দেওয়ালঘর যে কোনো মুহূর্তে দেওয়ালঘর ভাঙতে পারে, মাটির দেওয়াল, এই ক্ষতিগ্রস্ত আমার খেয়ে দিত। তারা বেজান হয়, তারা শুনে না, কালকেও ইঞ্জিনিয়ার আইসন তানে খোয়া হয়েছে। উঠান থেকে আমি ডাকিয়া কইছি, ঠিকাদার না কইতে কইতে পারতাম না, আমি চিনি না সেকিটা। তারা ডাকিয়া কইছেন এরকম না, ইঞ্জিনিয়ারের সামনে আইয়াকো, কিন্তু ইঞ্জিনিয়ার শুনছেন আমার উঠান থেকে আমি কইছি যে কতদিন আমি জল ডুবি আর থাকতাম। মেম্বারের নাম সঞ্জু শুক্লবৈদ্য, ডাক নাম লাড়ু, কইছে আমার ঘরের জল ইসিয়া দিতনি, খেয়ে না।
তারপরে আমরা এদিকে সব বাচ্চারা মিলিয়ে জানি জড়ি ভিজিয়ে নালা কাটিয়া দিত, যাওয়ার পরে আমার বাড়ির উপরে দিয়েও জল যায়। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা হওয়া আয়ান মজুমদারের পিতা মঞ্জুর মজুমদার নিজের জমি ফিরে পাওয়ার কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তাওন এবং কিছু সংখ্যক কর্মচারীদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের মধ্যে জমিটি ফিরিয়ে পাওয়ার কাছাড়ের আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আগামী দিনে এইভাবে যেন কাছাড়ের জেলাশাসক অফিসের ও শিলচর পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হন, এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, নিজের হারানো জমি ফিরে পেতে কাছাড়ের জেলাশাসকের কার্যালয় সহ শিলচর পৌরসভার কিছু কর্মীদের দ্বারা তিনি ব্যাপক হেনস্থার শিকার হয়েছিলেন। এদিন সেই তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন তিনি। আমার কাছে ছেলে পাইছি, একমাত্র ছেলে পাইছি, এর মধ্যে যে আর কিছু দালাল অকল জড়িত হয়েছে লাইয়া নিশ্চয় এর হাত আছে, তোমার সাহস কিরকম পায় না? এটা বন্ধ, আমার ছেলে পাইছি, মানুষের ছেলে পাব না, সমাজও শান্তি হও, এই দালাল চক্র যতদিন তাকবো জিন্দা, এরা নেটওয়ার্ক যতদিন তাকবো, এই মাফিয়াগুলো এরা যুগ তাকবো, হাসানের মতো মানুষ যুগ তাকবো, হাসানে এই গরুর মাঝে বলিয়া যখন বারবার আমার ফের জুড়ে যে গোটটা খুলিছে বন্ধ করে রাখলো খুলিয়া মাফিয়াগুলো লইয়া, এটা নিশ্চয় তো কিছু অফিসের লোকের তারা হাত আছে, এত ঘর আমার সব আমার কিনা, কিন্তু আমার কত রাস্তা আছে, কোটি আমার বিচারটা করছে, আমার জায়গাটা দখলও দিছে, দেওয়া যার পারমিশন দিছে, সব কিছু করছে, লোন দিছে, ন্যায় থাকলে ন্যায়ের বিচারটা পাওয়া যায়, কিন্তু সময় লাগে, আমি সময় গেছি, কিন্তু একমাত্র আপনারা গেছে বই আমার বাড়ির লোক, আপনারা বিভিন্ন মানুষ প্রশ্ন করে আইনের কেস কি পজিশন আছে কিলাম চলের, আমি বলতেছি কোর্টে সুন্দরভাবে বিচার করে আপনার রাস্তা রাখুন, উইথিন ওয়ান থ্রি ফোর মান্থের ভিতরে আমার আশা জাস্টিসটা আসবো, কোর্টে আজকে আমার পারমিশন দিছে, যদি সে এই জায়গাটা দখল দিছে, আমি ডিগ্রি হোল্ডার, আমি কমিশনারে আইয়া এই জায়গাটা দিছে, যেটা আমার এত এক আসছে না, ছয় সাত মাস করছে, বছর দিন করছে মিউনিসিপালিটি, কিন্তু পরে আমার নিয়মিত পাইছি, কোর্টে পাইছে। বেরেঙ্গা নাথপাড়ার বাঁধের সংস্কার কাজ পরিদর্শনে আসবেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। রবিবার কাছাড় জেলার বন্যা পরিস্থিতি ও বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করবেন তিনি। বর্তমান বেরেঙ্গা নাথপাড়ার বাঁধের সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে, দুই একদিনের ভেতর বাঁধের কাজ সম্পন্ন হবে। বাঁধে মাটি ফেলানো ও জিওব্যাগ ও পার্কোপাইনের কাজ চলছে। কয়েকদিন আগে বেরেঙ্গার নাথপাড়ার বাঁধের কিছু অংশ নিচের দিকে চলে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু বর্তমানে এই অংশ নিয়ে কোনো ধরনের ভয়ের কারণ নেই বলে শিলচর জলসম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার আবু ইউসুফ মোহাম্মদ কে জামান জানিয়েছেন। এদিকে সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নাজিব হোসেন বরভুইয়া জানান, বাঁধ সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে, 2022 সালে এই অংশ দিয়ে জল প্রবেশ করেনি, এবার একটি অংশ নিচের দিকে চলে যায়, তবে বিভিন্ন পোর্টালে বাঁধ ভেঙে যাবে বলে আতঙ্ক তৈরি করা হয়েছিল, সত্য তুলে না ধরে শিলচরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া উচিত হয়নি। তিনি জানান, ভেঙে যাওয়ার মতো তেমন কিছু হয়নি, বর্তমান মাটি ফেলে বাঁধের উচ্চতা করা হয়েছে এবং জিওব্যাগ দিয়ে কাজ শেষ করা হবে। তিনি বলেন, এখনও কোনো ধরনের আতঙ্ক নেই। প্রোটেকশনটা কয়েকটা কন্ট্রাক্টর প্রোটেকশনের কাজটা করছেন না, লুজ ডাম্পিংটা করছেন না, যার কারণে এখানে ডাবছে, এটা ভাঙছে না ডাবছে। আর 2022 যখন আমরা পুরা খাসার ডুবাই লাগলো, এই জায়গাটা জল আসলো না, মানে এই জায়গাটা অলরেডি হাইটেলের জায়গা, এটা লইয়া কোনো টেনশন নাই, কিছু নাই। বেরেঙ্গার যেহেতু বান আছে, যে 2022 যে মাটির কাজটা করা হয়েছে, বানটা অনেক উঁচা হয়েছে, উচ্চার কারণে এই যে মধ্যে জল যখন আসলো তখন মানে টাউন সব কিছু মানে বাড়ছে, মানে জলের হাইট যেটা আসলো বিগত দিন থেকে বেশি আসলো, কাজটাও ভালো হয়েছে, ডিপার্টমেন্ট প্রচুর লাগিয়ে দেখে, একটু করলেও মানে তারা প্র্যাকটিক্যাল হয়ে তারা কাজ করে। এবার কোন জায়গায় ফাটল দেখা দিছিল এরকম? বেরেঙ্গা নাথপাড়া যেটা আসলো এটা ফাটল দিছিল না, এটা ডাবছিল, সবে কইছে বানটা ভাঙি গেছে, বানটা ভাঙছে না, এটা এটা নিচে ডাবছিল, এই ডাবাটা এখন আপাতত বন্ধ করা হয়েছে, মানে এটার এইটার লাগিন কোনো জল বাড়লে কোনো টেনশনের কারণ না, এটা আমি নিজে কইলাম আর কি, আমি এই জিপির পঞ্চায়েতের প্রতিনিধি নাজিব হোসেন বড়ভুইয়া, আমার এই বান্ধর লোকে কাজ করিয়া করিয়া মানে অভিজ্ঞতা হয়েছে যে এটা কোনোদিনও যেত না, এটার সামনে একটা বাঙ্গন আসলো, এটা বন্ধ করা হয়েছে, আর এটাও নিশ্চিন্ততা হয় না, এখন কিচ্ছু হইবে না।
মানে কাজ চলে না, কয়দিন কাজ চলে, শেষ হয়ে কয়দিন, শেষ কাজ শেষ, এখন আমরা প্রোটেকশন দিয়ে রাখি রিভার সাইডে, পার্কোপাইন ফেলাই আর বস্তা ফেলাই আর মাটির কাজ শেষ, বানটা কয়দিনে কমপ্লিট হয়ে যাবো এর মধ্যে, আর একদিন দুই দিন লাগবে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে শিলচরে উন্মোচিত হলো গ্রন্থ উনিশের ডাক। বাংলা সাহিত্য সভা অসমের উদ্যোগে রবিবার শিলচরের এক বিবাহ ভবনে গ্রন্থ উন্মোচনী সভার আয়োজন করা হয়। সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহার রঞ্জন পালের লেখা উনিশের ডাক নামে গ্রন্থের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন আয়োজকরা। এরপর প্রদীপ প্রজ্বলন সহ উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সভার শুভারম্ভ হয়। বক্তব্য রাখতে গিয়ে উনিশের চেতনা ও উনিশের ডাক নিয়ে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিভিন্ন বক্তারা। গ্রন্থের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে বসিয়ে বাংলা ভাষা রক্ষার্থে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও এদিন কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিভিন্ন বক্তারা। নর্থ ইস্টে কোনো রাজ্য নেই যেখানে 1,50,00,000 নেই, বাকি আসাম ছাড়া 50,00,000 লোক নেই, সেখানে শুধু আসামে আমরা আছি 1,25,00,000। সেই বাঙালিকে তোমরা দাবিয়ে রেখেছ, আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, আমরা নির্যাতিত বোধ করছি এবং নির্যাতিত বোধ করবো ততদিন যতদিন পর্যন্ত আসাম সরকার, সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, সে এডিপি হোক, যে সরকারই আসবে, আমরা তাকে আমরা আপন সরকার বলে মেনে নেব না। নির্দলে বাঙালিরা কিভাবে অসমীয়া সাহিত্যকে সৃষ্টি করেছে সেই কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, আর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি গত 15-20 বছর থেকে বারবার দেখছি যে আমার 11 জন শহীদের পরিবারকে অন্তত সাম্মানিক অর্থটুকু দেব, কিন্তু তরুণ গগৈও দেননি, হিমন্ত বিশ্ব শর্মাও দেননি। 61-63 বছর পূর্তিতে উনিশের ডাক গ্রন্থটি প্রকাশিত করা হয়েছে। বরাক ও ব্রহ্মপুত্রের মধ্যে থাকা বিদ্বেষকে পেছনে ফেলে নতুন মূল্যায়নের মাধ্যমে কিভাবে সমন্বয় সাধন করা যায় তা নিয়ে এদিন আলোচনা করেছেন বিভিন্ন বক্তারা। সরকার যতদিন বরাকের বাঙালিদের সমস্যা নিরসনে এগিয়ে না আসে ততদিনে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও এদিন অঙ্গীকার করেছেন অনেকে। এদিন নিরঞ্জন রায়, সমর বিজয় চক্রবর্তী, নিখিল পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও নিহার রঞ্জন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সদ্য সুনীল রায়ের তার মূল্যবান নিবন্ধে বরাক ব্রহ্মপুত্রের সাক্ষ্য বাংলা সাহিত্য সভা হল বরাক এবং ব্রহ্মপুত্রের সত্তা সমন্বয়ের সাক্ষ্য। আমরা সেই 60-এর দশকে যে ভাষা দাঙ্গার পরিস্থিতি, যে ভাষা বিদ্বেষের পরিস্থিতি, তা অনেক পিছনে ফেলে এসেছে, এবং আমরা নতুন করে মূল্যায়ন করছি। আপনারা পাবেন সুনীল রায় মহোদয় যেহেতু উনি নিজে সংগ্রামী ছিলেন, আমাকে বলছেন প্রধানমন্ত্রী, তিনিও একটা উপায় বের করার চেষ্টা করেছেন কীভাবে উভয় পক্ষকার নগরের মধ্যে সমন্বয় সাধন সম্ভব, এবং পরিস্থিতি অনেক পাল্টে গেছে। আমরা আপনি জানেন যেমন বলেছেন এই সরকারের কথা, সর্বানন্দ সোনোয়ালের সময় 15 মার্চ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তখন ছিলেন কিন্তু ফিনান্স মিনিস্টার, উনি শহীদ পরিবারের প্রত্যেক সদস্যের জন্য 5,00,000 করে অনুদান ঘোষণা করে দিলেন এবং বলেছিলেন 11 শহীদের নাম হয়ে উঠেনি। এই জিনিসটাই আমরা রাজনৈতিকভাবে একটু তাদেরকে পৌঁছে দিতে হবে, মাননীয় বিধায়কের কাছে আমাদের আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে যে আমরা বেশি কিছু চাই না, এই যে 11 শহীদের জীবনদান তাদের শহীদ স্বীকৃতিটা এই সরকার দেওয়ার মতো পরিস্থিতি এসে গেছিল, কেননা সেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে কিন্তু মুখ্যমন্ত্রী, এবং উনি 2022 এবং 2023 অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে 11 শহীদের শহীদ স্বীকৃতি দিয়েছিল। পরিবেশ রক্ষার্থে কাছাড়ে 5 শতাধিক বৃক্ষরোপণের সিদ্ধান্ত সংগঠন খোঁজের।
সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের তরফে রবিবার শহরতলির বৃহত্তর দুধপাতিল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গত 6 জুন শিলচরের বিভিন্ন এলাকায় শতাধিক চারাগাছ রোপণ করেছিলেন সংস্থার কর্মকর্তারা। পরিবেশ সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে এবছর 5 শতাধিক বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে খোঁজের কর্মকর্তারা। রবিবার বরাকবিলি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বৃহত্তর দুধপাতিল এলাকায় 50টি চারাগাছ রোপণ করেছেন তারা। ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা সংগঠন খোঁজের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা। আগামীতে জেলায় 5 শতাধিক বৃক্ষরোপণের সিদ্ধান্তকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন। এদিন ফরাদ মজুমদার, মাকসুদ লস্কর, সেলিম মজুমদার, টিঙ্কু মজুমদার সহ খোঁজের তরফে সাধারণ সম্পাদক সজল লস্কর ও রেজবান খান প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বরাকবিলি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা করিমগঞ্জের, ওনারা আমাদেরকে সঙ্গে ছিলেন এবং বিভিন্ন স্থানের মধ্যে যখন আমরা গাছগুলো লাগিয়েছি তখন ওনারা আমাদের সঙ্গে ছিলেন এবং সেখানের মধ্যে সেলিম মজুমদার, টিঙ্কু মজুমদার, অন্যান্য লোকেরাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের খুঁজের একজন সদস্য রেজওয়ান খান সাহেব। এই গাছ লাগাবার মুখ্য উদ্দেশ্য হলো পরিবেশ বাঁচাবার জন্য, এই পরিবেশ বাঁচাবার আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদের ডিএসএর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিজিৎ গুপ্ত, উনি সবসময় আমাদেরকে বলতেন গাছ লাগাবার জন্য। আমরা এই গাছগুলি লাগাচ্ছি, আগামীতে আমরা 500 এবছর ডিসেম্বরের পূর্বে আমরা 500টি গাছ লাগাবার পরিকল্পনা হাতে নিয়েছি। এর পূর্বে আমরা 3টি স্থানের মধ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা গাছ লাগিয়েছি, শিলচরের 3টা স্কুলের মধ্যে এবং শিলচরের বিভিন্ন স্থানের মধ্যে 3টা স্কুলের মধ্যে সাই বিকাশ বিদ্যানিকেতন স্কুল, রেডিয়ান্ট স্কুল এবং ইউকেপি স্কুল মধুবন, এই 3টি স্কুলের মধ্যে আমরা বৃক্ষরোপণ করেছি এবং আগামীতেই আমরা বৃক্ষরোপণ করব। আমাদের সঙ্গে অন্যান্যরা জড়িত হয়ে এই কাজ করবেন এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা যেহেতু আমাদের সঙ্গে এসেছেন আগামীতে আরও বেশি করে আসবেন এই আশা রাখি এবং দুধপাতিল অঞ্চলের মধ্যে আরও বেশ কিছু জায়গা আছে সেখানের মধ্যেও আমরা বৃক্ষরোপণ করব। সোনাইর আমজুরঘাটে জামিয়া আহলে বয়েজ রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে কারবালার শহীদ স্মরণে আগামী 1 মহরম এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার মাদ্রাসা প্রেক্ষাগৃহে পরিচালন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংরেজি মাসের 7 জুলাই মাদ্রাসা প্রাঙ্গণে শহীদ স্মরণ অনুষ্ঠান পালিত হবে। এতে আমন্ত্রণ জানানো হয়েছে বরাকের বিশিষ্ট উলামায়ে কেরামদেরও। এদিনের সভা শেষে বিস্তারিতভাবে তুলে একথা জানান জামিয়া আহলে বয়েজ রহমানিয়া মাদ্রাসার সভাপতি তথা হিজিম দরবার শরীফের পীর মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত। তিনি বলেন, কারবালা স্মরণে মেহফিলটি বিকেল থেকে শুরু হয়ে চলবে রাত 10টা অবধি। মেহফিল শেষে মাদ্রাসা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে পেশ করা হবে বিগত দিনের হিসেব নিকেশ, এছাড়া ভবিষ্যতের কর্মপন্থাও হাতেও নেওয়া হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মৌলানা শাহজাহান আহমেদ, কমিটির সম্পাদক শাহাদত হোসেন বরভুইয়া, আলহাজ রাজন মজুমদার, জমিরুদ্দিন লস্কর, আলতা হোসেন, মৌলানা ইশাক আহমেদ সহ অন্যান্যরা। আগামী 1 মহরম 7 জুলাই মহরম উপলক্ষে এই মাদ্রাসায় একটা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেই। উক্ত মহফিলে করিমগঞ্জ থেকে এবং কাছাড়ের বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আগামী 7 জুলাই বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে প্রত্যেককে অনুরোধ রাখছি যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করার জন্য। উপস্থিত থাকবেন উলামায়ে কেরামদের মধ্যে রাতাবাড়িনে জামিয়া মাদ্রাসার মহাদ্দিস হজরত মৌলানা আলতাফ হোসেন সাহেব, ইন্ডিয়া ক্লাব জামে মসজিদের ইমাম হজরত মৌলানা মাসুক আহমদ সাহেব, বাগপুরের সাহেবজাদা হজরত মৌলানা সাব্বির আহমদ আল আজহারি সাহেব, আরও অন্যান্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিতি একান্ত আশা রাখি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ফের কাছাড় পুলিশের এনকাউন্টার, আহত আত্মসমর্পণকারী যুবক।
কাঠিগড়ার 60% এলাকা বন্যা কবলিত, চারদিকে হাহাকার। সড়ক সংস্কারের কাজে গাফিলতি, কৃত্রিম বন্যার কবলে দয়াপুর কলোনি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।